হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এখন আমরা এসেছি ত্রিধারা ভেতরটা দেখতে। আস্তে আস্তে এগোচ্ছি প্যান্ডেলের দিকে, তো দেখাই তোমাদের এই প্যান্ডেলটা। তো এই যে এত ভিড় দেখো ত্রিধারা এই মানে লাইনটাতে, প্রচণ্ড ভিড় এখানে, দেশপ্রিয় পার্কের থেকেও বেশি ভিড়। এখানে আরো কি সুন্দর সুন্দর এইগুলো আছে, কি বলে অ্যাকচুয়ালি, সাজানোর জন্য, দরজা দেয়াল সাজানোর জন্য। ভিড় দেখো এখানে রীতিমতো, ভাই কি ভিড় বল ভাই, মানে গরম বলতে গেলে। এই চল লাইন ছেড়েছে, এখন আস্তে আস্তে এগোচ্ছি আমরা। সুপ্রিয় পার্কে অত ভিড় নেই যতটা ত্রিধারাতে ভিড় আছে। ত্রিধারাতে কি ভয়ঙ্কর ভিড় দেখো, ও মাই গড। ওইদিকে একটা প্যান্ডেল আছে, আর এইদিকে হচ্ছে ত্রিধারা প্যান্ডেল। তো আমরা অনেকটা কাছে চলে এসেছি, ভিড় দেখো এখানে। তো আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি, তো এইটি হচ্ছে ত্রিধারা। এখানে প্রোগ্রাম চলছে, এটা ত্রিধারা প্যান্ডেল। দারুণ করেছে এখানটা, এন্ট্রেন্সটা দেখো। সুতো দিয়ে করেছে এইগুলো সব, ও মাই গড। কি অসাধারণ করেছে এটা, ফাটাফাটি করেছে ভেতরটা। এইগুলো মেনলি কাঠে পুতুল দিয়ে করেছে, দেখো কি সুন্দর করেছে। এই উপরে একটা ঘড়ি টাইপের চলছে এটা, দেখো কি অসাধারণ করেছে এটা। দারুণ করেছে, হ্যাঁ ভাই সাইকেলে, গাইস সাইকেলে হ্যান্ডেল দেখতে পাচ্ছ, স্টিয়ারিং, লরি স্টিয়ারিং, আরে ভাই এগুলো টাটা টাটা স্টিয়ারিং, এরা জাহাজে এই হ্যাঙ্গার টাইপের। দেখো কি অসাধারণ করেছে প্যান্ডেলটা, এত অসাধারণ করেছে দেখতেই তো দিচ্ছে না। না মানে অ্যাকচুয়ালি থিমটা করতে কি যে বুঝলাম না, কিন্তু অনেক কিছু দিয়ে করেছে। বললো তো এটাই তো থিম ভাই, চলো চলো এটা এক্সিট, এক্সিট ওয়েতে এই দরজাটা করেছে। হ্যাঁ তুই ধারা ব্যাক সাইডটা, আমরা এবার এক্সিট দিয়ে এগোচ্ছি আস্তে আস্তে। তো এইটা হচ্ছে ত্রিধারা প্যান্ডেলের ব্যাক সাইডটা। এখানে ফুটপাথের ওপর আমরা দাঁড়িয়ে আছি। তো আমাদের দলের দুজন মানে নানুদা ভাই পিছিয়ে গেছে, আমরা ভিড়ের মধ্যে থেকে এগিয়ে চলে এসেছি। হ্যাঁ দাঁড়িয়ে থাকতে হবে এখন ওদের জন্য, অনেকটা
ভিড় পেরিয়ে এসেছি এই প্যান্ডেলটা। প্যান্ডেলটা দারুণ করেছে তোমরা দেখলে। আজকের মতন এই ব্লগটা এন্ড করছি এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। আবার একটা নতুন পুজো নিয়ে আসবো আমরা, পুজো প্যান্ডেল নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। ভিড় গাইস সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে। এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করা সত্যি অনেক ঝামেলার বিষয়, সাবস্ক্রাইব করবে প্লিজ। দেখে তো ভালোই মনে হচ্ছে, দূর থেকে একটা ঝলক দেখা যাচ্ছে। কানের সামনে ভ্যাপু হয়ে আছে, পাগলের মতো নিয়ে যাচ্ছে।